এখন এখন মমতা ব্যানার্জি দলের লোকরা চুরি করবে, বাটপাড়ি করবে, প্রতারণা করবে, চিট ফান্ডের টাকা মারবে, আর বাংলার বুদ্ধিজীবীদের, বাংলার সাধারণ মানুষকে আন্দোলনে নামতে হবে, সেই সমস্ত প্রতারকদের রক্ষা করার জন্য সিবিআইয়ের হাত থেকে, তদন্তের হাত থেকে। এ তো বড় অদ্ভুত যুক্তি। কয়েকদিন আগেই মমতা ব্যানার্জি নিজেই মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কলকাতার রাজপথে আন্দোলন করেছেন। নিজে মুখ্যমন্ত্রী হয়ে এ ধরনের আন্দোলন করতে পারেন কিনা সেটা তার জানা নেই। সেদিন কিন্তু যে আবেগ আশা করেছিলেন মমতা ব্যানার্জি, সে আবেগ কিন্তু ছিল না, সেই জমায়েত কিন্তু ছিল না। একদিন যখন ছিল যে মমতা ব্যানার্জি হ্যামলিনের বাঁশি বাজালে হাজারে হাজারে লাখে লাখে মানুষ তার পিছনে জড়ো হতো, আজ কিন্তু মমতা ব্যানার্জির হ্যামলিনের বাঁশির সুর কিন্তু কেটে গেছে। আজ মমতা ব্যানার্জির হ্যামলিনের বাঁশির সুর সারদা কেলেঙ্কারির নায়কদেরকে বাঁচানোর কথা বলছে, তাই মানুষ যাচ্ছে না তার সঙ্গে।